नमस्कार बंधुरा, तुषारेर बागान चैनले सबाइके स्वागत। आर आमी तुषार नस्कर बोलछी। आजके देखाबो बेगुन गाछेर परिचर्या एवं बेगुन गाछे सार प्रयोग की करे फल धारण करते हैं। देखुन बेगुन गाछ आमार काछे तीन धरनेर जाति आछे, देखाछी परपर। एकटा काँटा एवं एकटा सादा रंगेर लुटकी एवं एकटा कालो रंगेर मुक्तकेशी। তাই সবে ব্লসমস হচ্ছে। বেগুন গাছের লক্ষ্য রাখতে হবে এই আগার পজিশনটা। এইখানে দেখবেন মোটা না রোগা হয়ে যাচ্ছে এবং কালার কেমন আছে। যদি কালার ফেড হয় বা শুরু হয়ে যায় তাহলে ভাববেন গাছের খাদ্য শর্ট হচ্ছে এবং অসুখ বিসুখ আসছে। নিচের গোড়া যাই হোক, আমার গোড়া দেখতে পাবেন না, টবের গাছ তো এরকম করে দেখাতে হবে আপনাকে। এত ঝাঁকড়া গাছটা ঘুরিয়ে দিয়ে দেখাই আমি, এত ঝাঁকড়া। ये नय सबाई आनेकगल आखन सब कटा झाँकड़ा, एकदम झाँकड़ा, हाड़े हाड़े फूल एस देख ब्लसम्सगुलो देख। तो माथा रखते हैं असुख विसुख व रोग पोका सब समय लागे यानटा न, बुड़ो पताते कखई लागे ना, किच्छू है ना। योते अपना एगल तो किचू है ना, कथाय जगहटाईने फुटो कर देवे, खेने वे कूड़ी केटे देवे। सप्ताह एक बार करे नीम तेल मेरे जान बा रासायनिक सार ओषुद आछे बाजारे जाबेन, 20-25 टाका दाम। प्रचुर फुल एसछे, जानि ना आपनादेर देखाते पाच्छि नाकि, प्रचुर फुल एसछे। जदि देखेन आपनारा प्रचुर फुल आछे प्रत्येकटार उपरे। ता प्रधान काज हच्छे आपनाके आरेकटा काज हलो काटिंग करते हबे। ভালো করে যদি দেখেন আপনি আপনারা গাছগুলো যে কাটিং করেছি পড়ে আছে দেখুন দাগগুলো। তা 2G 3G কাটিং এই ভিডিও আছে, ডেসক্রিপশনে আমি লিংকও দিয়ে দেবো, আপনারা দেখতে পারেন। বেগুন গাছের কাটিং অবশ্যই দরকার। বেগুন গাছে 3G কাটিং না করলে ফল বেশি আসবে না। ফলের আর ফুলের মায়া করবেন না, প্রথম কেটে দেবেন। ফল ফুলের মায়া করলে হবে না, আপনাকে অবশ্যই কাটিং করতে হবে। গোড়ায় দেবেন গোমর, দেবেন 10-26 দেবেন। প্রথমে বাচ্চা যখন গাছ থাকবে তখন দেবেন আপনি ইউরিয়া, তারপরে বেগুন গাছে কখনোই ইউরিয়া দেবেন না, এবং দেবেন পটাশ সার। বারবার যেটা বলছি, যে কোনো গাছের বেলায় পটাশ সার দেবেন, পুকুরে দেওয়া পটাশ নয়, পটাশ সার কিনতে পাওয়া যায়, ব্লসমসটা প্রচুর হয়। পটাশ সার দেবেন আর দেবেন খোল পচা জল। এবং এছাড়া আমার লিঙ্কে ঢুকে দেখবেন মাটি তৈরির একটা উপাদান আছে ঘরোয়াভাবে, যা দিলে ম্যাজিকের মতন কাজ হবেই হবে। এবং যে মাটি নষ্ট হয়ে যাচ্ছে বা যে গাছ মরে যাচ্ছে সেই গাছ উঠে যাবে। যান ভিডিওতে আইকনটার উপরে অর্থাৎ প্রোফাইল পিকচারটার উপরে ক্লিক করে ভিডিওতে ঢুকুন, গিয়ে দেখুন আমার চ্যানেলতে সমস্ত রকমগুলো বলা আছে। আশা করি আপনারা কখনোই ঠকবেন না, ঘরেই আছে দেখুন ম্যাজিকের মতন কাজ হবে, কল্পনা করতে পারবেন না। একটা গাছের উপর করে দেখুন, যদি ভুল হয় তাহলে আপনি বলবেন করবেন কেন, আমার কথা শুনবেন কেন, আপনি করে তো দেখুন। যান লিঙ্কে যান, গিয়ে দেখুন মাটি তৈরি, মাটি তৈরির যে লিঙ্কটা আছে ওখানে গিয়ে দেখুন বলা আছে। তাই এগুলো হচ্ছে মুক্তকেশী এবং এটা হচ্ছে সাদা লুড়কি। এবং এই গাছের সঙ্গে আরেকটা ভিডিও আমি করব, দেখবেন আমার প্রত্যেকটা বেগুন গাছে একটা করে টমেটো গাছকে আমি গ্রাফটিং করে জুড়ে রেখেছি। দেখুন, দেখেছেন জোড়া আছে, এটা কিন্তু টমেটো গাছের চারা। আমি দেখাবো এটা নিয়ে আলাদা ভিডিও এটা করব, সঙ্গে থাকুন দেখতে পাবেন। একটা গাছে ঘরোয়া পদ্ধতিতে টমেটো পাবেন, টমেটো গাছে বেগুন গাছে করলে কী হয় দীর্ঘদিন পাবেন। দেখেছেন পাতার ভিতরে ভিতরে ফুল, এত ফুল এসছে। তাই সেই ম্যাজিক যে সার তৈরি করা সেটা আছে, আপনারা লিঙ্কে গিয়ে দেখুন। আশা করি ঠকবেন না, আমি ঠকিনি তো আপনাদের, আপনারা ঠকবেন কেন। আর এটা হলো কাঁটা বেগুন, একেও কাটিং করা ছিল। কাটিং করলে কী হয়, একটু ডালপালা গজিয়ে এসে আবার ফলটা সময় লাগে, অনেকেরও মায়া লাগে যে ফুল ফল ফুল সময় কেটে দিচ্ছি, কিন্তু ফল নয় ফুল সময়, কিন্তু মায়া করলে হবে না। দেখুন কাঁটা ধরেছে, কাঁটা বেগুন ধরেছে, দেখুন আপনাদের দেখাতে পাচ্ছি কি, আপনি দেখতে পাচ্ছেন কি আপনারা, এই যে এই যে এই যে কাঁটা বেগুন দেখাতে পাচ্ছি না কি, আমি ঠিক বুঝতে পারছি না, দেখাচ্ছি তাহলে
এই দেখুন কোথায়, এই যে দেখেছেন আটা বেগুন এসছে। তা অনেক ফুল ব্লসম হয়ে গেছিল, আমি কাটিং করেছি। পরে আপনি যে ফলটা পাবেন গাছ, যে লাস্টিং করবে, যে কল্পনা করতে পারবেন না। শুধু ফুলগুলো এসছে দেখুন, শুধু আমি গাছগুলো দেখুন, গাছগুলো দেখাচ্ছি মাথাগুলো সঙ্গে দেখুন। আমি এখানে কড়াই শাক করেছি, কড়াই ওর উপকার করবে, আবার আপনি কড়াই গাছটা খেতেও পারবেন, দানাটা করতে পারবেন, পরের বছরে অনেক ফল হবে। আমি একটা দুটো দানা পেয়েছিলাম এমনি ছলার সঙ্গে, সেটা আমি লাগিয়ে দিয়েছি। এগুলো নিজের বুদ্ধিতে, ঘরে তো কিচেন গার্ডেন তো করেছেন, অসুবিধা, আপনি তো চাষ করছেন না। বারবার বলছি মাটি তৈরিটা দেখে নিন, এর ভিতরে জৈব দেবেন যতটা পারবেন, জৈবতে করুন, রাসায়নিক দেবেন অল্প করে, জৈবতে করুন, ভালো থাকবে, লাস্টিং হবে গাছ। এই কাঁটা বেগুন হচ্ছে প্রচুর ফুল, প্রচুর ফুল এসছে, কল্পনা করতে পারবেন না। গাছের গ্রোথ দেখেছেন ভিতরে ভিতরে দেখুন, সমস্ত পৌঁছাচ্ছে কিরকম। এই গাছ হচ্ছে অল্প ফলে কাঁটা, বিশাল স্বাদ, মাগড়া নয়, কিন্তু কাঁটা বেগুন মাগড়া নয়, যেটা সবাই ভুল করে। মাগড়া বিশাল বড় বড় হয়, প্রচুর ফলে, কিন্তু স্বাদ নেই মাগড়া। কাঁটা বেগুন দেখেছেন, কাঁটাগুলো দেখেছেন শুধু গায়ে। আমি অনেক কষ্ট করে এইসব চারা সংগ্রহ করেছি, দেখুন কাঁটা দেখুন শুধু, তা এর স্বাদ প্রচুর, কিন্তু ফলে কম। ফলে হচ্ছে আপনার ওই সাদা বেগুন আর লুড়কি, কালো লুড়কি এবং মুক্তকেশি, এরা প্রচুর ফলে। মুক্তকেশি খুব বড় বড় হয়, নরম, খুব সুন্দর। তা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, আর বেল আইকনটা প্রেস করে দিন, সঙ্গে থাকুন। সব রকম ঘরোয়া পদ্ধতিতে আমি বলবো, মাটি তৈরিটা একটু চ্যানেলটা গিয়ে ভিডিওটা দেখে নিন, ঘরেতেই আপনার আছে, দেখুন ম্যাজিকের মতন কাজ হবে, মরা গাছ উঠে যাবে, যদি ফল হচ্ছে না, অনেকদিন বসে আছে গাছ। আরও একটা ভিডিও আমি করবো এরপরে, দেখবেন ঘরোয়া পদ্ধতিতে যে গাছ উঠছে না সে গাছ উঠে যাবে। আপনারা মাটির চ্যানেলের এটা দেখে নিন, মাটি তৈরির চ্যানেলটা, এবং প্রত্যেকটা ভিডিও দেখুন, প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু বলা আছে। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকুন, আপনাদের গাছ ভালো থাকুক, ভালো থাকুন।